জানো, আমার জীবনে যখন তুমি এলে মনে হয়েছিল আমাদের গল্পটা আর পাঁচজন মানুষের মতো হবে না। ভেবেছিলাম তুমি অন্তত থেকে যাবে, আমার মধ্যে একটা বিশ্বাস তৈরি হয়ে গিয়েছিল। তারপর তুমিও একদিন চলে গেলে। যতদিন তুমি ছিলে আমি অনেক সাহসী ছিলাম, মনে হতো আমি সব পারি। আমি তোমার জন্য 7 সমুদ্র 13 নদী পার হতেও পারি। এখন আমি ভীষণ ভীত, খুব ভয় পাই। কেউ কাছে আসতে চাইলে দূরে সরে যায়, কেউ সহানুভূতি দেখালে নিজেকে গুটিয়ে নিই, শামুকের মতো দরজায় কিল লাগিয়ে দিই। আমি ভাঙাচোরা জিনিসগুলোকে কিছুতেই গোছাতে পারি না। আর কাছের মানুষ সেরে গেলে মানুষ বলে ভীতু হয়ে যায় কিংবা বেপরোয়া। আমি ভীতু হয়ে গেছি, বিশ্বাস করো আমি একদম এরম ছিলাম না। ভীষণ বকবক করা মানুষটা আজ কত শান্ত, যেখানে বসে থাকি সেখানেই ঘন্টার পর ঘন্টা বসে থাকি। সবাই যখন অনর্গল কথা বলে আমি তখন মন দিয়ে শুনি, সব কথাতেই সায় দিতে পারি, তর্কের চেয়ে নীরবতায় পছন্দ করি। জানো, তখন আমার হাতে অনেক টাকা ছিল না, তবুও আমি ধনী ছিলাম, কারণ তখন আমার ভালোবাসা ছিল। হাতে কম টাকা থাকা সত্ত্বেও অনেক দামি জিনিস কেনার সাহস দেখাতাম। এখন হাতে অনেক টাকা তবুও গরিব, দামি জিনিস কিনতে সাহস হয় না। আর প্রিয়কে ছেড়ে গেলে মানুষ বোধহয় ভীষণ গরিব হয়ে যায়। আমাদের গল্পটা অন্য হলেও পারত, কিন্তু হয়নি। যা ভেবেছি তা কিন্তু হয়নি, যা চেয়েছি তাও পাইনি। তবে একটা বিশ্বাস তৈরি হয়ে গেছে, ভালোবেসে সবাই কিন্তু থেকে যায় না, আর কেউ কথাও রাখে না। তখন মানুষ চলেই যায়, কারণ একজন মানুষের ভালোবাসায় কখনো তার মন ভরে না। কলমে সরজিৎ ঘোষ, কণ্ঠে আমি বৃষ্টি।